আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে রোজি রোজগারে বাড়িতে খায়র বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা ওয়াসিউ এই নামটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। এই নামটি পাঠ করার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রোজি রোজগারের মধ্যে বৃদ্ধি করে দেবে, আপনার টাকা পয়সার মধ্যে বরকত দিয়ে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর ফজল করাম, আমার ইমান আমার বিশ্বাস অবশ্যই আল্লাহ তাবারক তালা আপনার রোজি রোজগারের মধ্যে বৃদ্ধি করে দেবে, আপনার বাড়িতে খায়র বরকত শুরু করে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, অনেকজন অনেক আপু অনেক ভাইয়া অনেক মানুষ আমাকে দেশ ও বিদেশ থেকে ফোন দেয় বা আমাকে কমেন্ট করে জানিয়েছেন হুজুর একটা সহজ আমল দিন যেন আমার জন্য পসিবল হয়, আমি যেন করতেও পারি এবং যেন আমার রোজি রোজগারের বৃদ্ধি হয়, আমি বাইরে এসে বেকার হয়ে গেছি, আমি ঠিক মতো সময় মতো খেতে পারি না, বাড়ি ফিরে যেতে পারছি না টাকার জন্য। তো তাদের জন্য আজকে আমি খাস করে এই আমলটা আপনাদের মধ্যে শেয়ার করছি। যেনারা এরকম সিচুয়েশনের মধ্যে রয়েছেন, যেনাদের টাকা পয়সা দিনের দিন কমতি হয়ে যাচ্ছে, কাজকাম ঠিকঠাক মতো করে পাচ্ছেন না, দোকানে বরকত হচ্ছে না, বাড়িতে খাইরও বরকত হচ্ছে না, টাকা পয়সার আপনি মুখ দেখতে পাচ্ছেন না, আসছে তো ঠিকই, এ হাত দিয়ে আসে ও হাত দিয়ে চলে যায়, টাকা পয়সা দেখতে পাচ্ছেন না, দিনের দিন সমস্যাই আপনার বাড়তেছে, সমস্যা কমতেছে না। তো তার জন্য আপনারা শুধু ইয়া বাসিও এই আল্লাহ পাকের এই নামটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার বিনিময়ে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের বৃদ্ধি করে দেবে, আপনার টাকা পয়সার মধ্যে খায়র বরকত দিয়ে দেবে। এমনটা না যে যিনারা আমাকে কমেন্ট করেছেন বা যিনারা ফোন দিয়েছেন ওনারাই করবেন, তেমনটা না। আমার এই ভিডিওটি যিনারাই দেখছেন এবং যদি একিনও বিশ্বাসের সাথে বিশ্বাসের সহি যদি আপনি করেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সফলতা দেবে। তো এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবার আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবো। প্রিয় শ্রোতাবৃন্দ, যিনাদের আর্থিক অবস্থা দিনের দিন কমে যাচ্ছে, আর্থিক অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে, যিনাদের বাড়িতে খায়র বরকত উঠে গেছে, যিনারা অনেক পরিশ্রম করছেন টাকা পয়সা দেখতে পাচ্ছেন না, যাদের কাছে টাকা পয়সা দাঁড়াচ্ছে না, যারা অনেক সমস্যার মধ্যে রয়েছেন আর্থিক অবস্থা নিয়ে, তেনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আল্লাহ তাবারক তালার প্রতি এই কিনো বিশ্বাস রেখে, আমার প্রতি না, আমি এক গুনাহগার, আমার প্রতি না, আপনি আল্লাহ তাবারক তালার প্রতি বিশ্বাস একিন রেখে মোহাম্মদ আলে মোহাম্মদের ভালোবাসা দিলের মধ্যে নিয়ে আপনি শুধু দিনের মধ্যে যে কোনো টাইমে কোনো সময় কোনো দিন নির্ধারিত নাই, আপনি আজ থেকেই শুরু করে দেন, আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র দিলে একিনো এখলাসের সহি শুধু এক শতবার, ওয়ানলি 100 টাইম, মাত্র এক শতবার আল্লাহ তাবারক তালার এই গুণবাচক নাম ইয়া ওয়াসিউ এক শতবার করে রোজানা আপনি পড়ুন নিয়মিত, দেখুন আপনার সঙ্গে কী কী ঘটবে। খাস করে তো যিনাদের আর্থিক অবস্থা দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে তিনাদের অবশ্যই আল্লাহ তাবারক তালা আর্থিক অবস্থাকে ঠিক করে দেবে, যিনাদের খায়র বরকত উঠে গেছে তাদের বাড়িতে খায়র বরকত শুরু হয়ে যাবে, যাদের টাকা পয়সা যারা দেখতে পাচ্ছে না, যারা টাকা পয়সা টিকাতে পাচ্ছে না, তাদের দেখবেন কীভাবে টাকা পয়সা টিকবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, শুধু আপনি এক শতবার, ওয়ানলি 100 টাইম, এক শতবার নিয়মিত প্রতিদিন যে কোনো টাইমে আপনি পাক পবিত্র হালতে এক শতবার ইয়া ওয়াসিউ এটা আপনি পাঠ করুন, আল্লাহ তাবারক তাআলা আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, আপনার টাকা পয়সার মধ্যে বরকত দিয়ে দেবে। আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর যদি আপনি নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এখান থেকেই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ।